বিসমিল্লাহি রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ডজেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে, স্ক্রিনে যে আপনারা দরজা তৈরি করা দেখতেছেন, তো এই দরজাগুলো আমরা কত টাকা নিয়ে থাকি, এটা কিন্তু আসলে বলে রাখি, যেটা সেটা হলো যে এটা কিন্তু খুবই কম খরচ, এতটাই কম খরচ, সেজন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা, আপনাদেরকে দেখানো। তো আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ দরজাটা তৈরি করা, যে আসলে আমরা কিসের পর কীভাবে তৈরি করি, কীভাবে জ্বালাই করি, কীভাবে কী লাগাই, আপনারা নিশ্চয়ই কিন্তু দেখতে পারবেন। তো ফার্স্ট টাইম বলি যে এটাতে আমরা কী কী মালামাল ব্যবহার করেছি। যেই ডিজাইন সিটটা ব্যবহার করেছি সেটা হলো যে জিপি সিট। আর ফ্রেমের জন্য কিন্তু আপনারা দেখেছেন যে 1 ইঞ্চি জিপি হলো বক্স ব্যবহার করেছি। আর ভিতরে যে টানাগুলো দেখতে পেয়েছেন যে 12 মিলি স্কোয়ার রড দিয়ে কিন্তু আমরা ভিতরে টানা ব্যবহার করেছি। তারপরে কিন্তু একপাশে একটা প্লেন সিটটা নকশা করা সিট আর কি, এটা তো অটোর বাস দেওয়া থাকে, তো এটা শুধু আমরা কিনে এনে শুধু এভাবে মাপ মতো কেটে তারপর ই করি। এই নকশাগুলো কিন্তু আমরা তৈরি করি না, এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়। কিন্তু এই সিটগুলো কিন্তু মোটা সিট, পাকা 22 গেজ সিট কিন্তু। তো একপাশে আমরা কিন্তু জ্বালাই করে লাগানোর পরে, কিন্তু ভিতরে জ্বালাই করার পরে আরেক পাশে সিট বসিয়ে তারপর কিন্তু আমরা আউটসাইডে জ্বালাই করে পরে কিন্তু আমরা যেটা করি সেটা হলো যে স্কোয়ার রড যে ভিতরে দিয়েছিলাম, তো সেই রডের সাথে কিন্তু আমরা একটা মার্ক করে রাখি আগেই, সেই মার্কের সাথে কিন্তু আমরা দাগ টানি। দাগ টানার পরে কিন্তু আমরা যেটা করি সেটা হলো যে সেই দাগ অনুযায়ী কিন্তু আমরা জ্বালাই করি, যে আমরা চাপ দিয়ে তারপর সেই রডের সাথে কিন্তু প্লেন শিটটা ছিদ্র করে তারপর কিন্তু আমরা সেটার সাথে জ্বালাই করে আটকিয়ে দিই। এভাবে করার পরে যেটা হয় সেটা হচ্ছে খুবই কিন্তু মজবুত হয়, খুবই কিন্তু টেকসই হয়, এটা খুবই একটা কম খরচ। তো খরচটা হচ্ছে এরকম যে আপনার ধরেন 8,000 টাকা সর্বোচ্চ খরচ হয় 3 ফিট 7 ফিট একটা দরজাতে। কারণ যেটা হলো যে আমরা এটাতে কিন্তু যে আউটার ফ্রেম চৌকাঠ রয়েছে সেটা কিন্তু আমরা শিটের চৌকাঠ দিচ্ছি না, এটাতে আমরা দিচ্ছি যেটা সেটা হলো যে 3 ফিট দরজাতে কিন্তু যদি আমরা মোটা শিটের চৌকাঠ দেই তাহলে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয়। সেজন্য কিন্তু আমরা বিএসআরএম 4 মিলি অ্যাঙ্গেলের চৌকাঠ দিয়ে থাকি এটাতে, সেজন্য শুধু 3 ইঞ্চি জায়গা নষ্ট হয় দুই পাশে, তারপর ভিতরে কিন্তু 33 ইঞ্চি জায়গা ক্লিয়ার থাকে আসা যাওয়ার জন্য। তো এই দরজাগুলো কিন্তু আরও কম খরচে তৈরি করা যায়, তাহলে কিন্তু একটু হালকা মাল ব্যবহার করতে হবে। তো এত হালকা ব্যবহার করে লাভ নেই, কারণ যেটা হচ্ছে সেটা হলো যে একটা কাঠের দরজাতে কিন্তু তৈরি করতে গেলে কাঠমিস্ত্রিকে কিন্তু 5 থেকে 6,000 টাকা কিন্তু মজুরি দিতে হয়, সেই অনুযায়ী কিন্তু আপনি কাঠের মতো দেখতে এটা খুবই মজবুত, কিন্তু এটা রুমের পার্টিশন দেয়ালে কিন্তু রুমের ভিতরের জন্য এই দরজাগুলো খুবই ভালো হয় ব্যবহারের জন্য। তো কাঠের একটা দরজাতে 6 থেকে 5,000 টাকা মজুরি দেওয়া লাগে, সেই অনুযায়ী কিন্তু এই দরজাটা মাল ম্যাটেরিয়াল সহ মজুরি সহ কিন্তু 8,000 টাকা মাত্র খরচ পড়ে এটাতে। তো এটাতে আমরা যেটা করি সেটা হলো যে আমরা এটা রঙ করে দেই না, কারণ এমনিতেই খরচটা খুবই কম। তো রঙ করে দেই, যদি রঙের এক্সট্রা খরচ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা রঙ করে দিই, নয়তো এটা কিন্তু আমরা রঙ করে দেই না। তো আসলেও আপনাদেরকে জানালাম যে খুবই কম খরচেও কিন্তু আসলে স্টিলের দরজা তৈরি করা যায়। এটাতে কিন্তু আমরা যেই অ্যাঙ্গেলটা ব্যবহার করি আউটার ফ্রেমের জন্য অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে বিএসআরএম 4 মিলি অ্যাঙ্গেল। তারপর কিন্তু আমরা যেই কবজাগুলো ব্যবহার করি, কবজাগুলো কিন্তু অ্যাকচুয়ালি সলিড রড যেটা বলা হয় যে বেলজিয়াম রড,
বেলজিয়াম রডটা হচ্ছে যে খুব ভালো কোয়ালিটি রড, সেই রড কবজাগুলো আমরা ব্যবহার করি। তো সেই রড কবজাগুলো কিন্তু আমরা ভিতরে এবং কি বাহিরে দুনো পাশে ভালো করে জ্বালাই করে দেই। যে রড কবজাগুলো কিন্তু আসলে খুবই ভালো কোয়ালিটি কবজা, কারণ খুবই ভালো টেকসই করে এই কবজাগুলো, সাধারণত নষ্ট হয় না। তো ভিতর পাশে না জ্বালাই করলে যেটা হবে সেটা হলো যেহেতু আমরা ফ্রেমটা করেছিলাম 1 ইঞ্চি হলো বক্স দিয়ে, ভিতর পাশে জ্বালাই না করলে কিন্তু হালকা হয়ে যাবে। তো এটাতে কিন্তু যদি বক্স পাতলা হয়, যেমন আউটার ফ্রেমের যে 1 ইঞ্চি হলো বক্স দিয়ে আমরা ফ্রেম করেছি, সেই ফ্রেমটা কিন্তু অ্যাকচুয়ালি মোটা ফ্রেম, সেজন্য কিন্তু আমরা রড কবজা ব্যবহার করতে পেরেছি। আর যদি আপনি চান যে এটা আসলে আপনি কাট কবজা ব্যবহার করবেন, তাহলে অবশ্যই করতে পারবেন, ভালো হবে। তো কাট কবজার ব্যবহার আমরাও করেই করে থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যদি দরজার ফ্রেমের বক্সটা আরেকটু পাতলা থাকে তাহলে কিন্তু আমরা কাট কবজা ব্যবহার করি। তারপর আমরা যেটা করি সেটা হলো যে হ্যাজবোল, যেটাকে বলা হয় ছিটকারি, হ্যাজবোলটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে দিই রড দিয়ে। তো দেখতে থাকুন, এভাবে তৈরি করার পরে কিন্তু এই দরজাগুলো খুবই মজবুত হয়, খুবই টেকসই হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি কাঠের দরজার মতোই কিন্তু ব্যবহার করা যায়। তো যাই হোক, সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ। দেখতে থাকুন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।